এহসান গ্রুপের পক্ষে ইসলামী বক্তা হাফিজুর রহমানের দেয়া বক্তব্যের ভিডিও ভাইরাল, সোশ্যাল মিডিয়া তোলপাড়। জনসাধারণের খেদমতের একটি সেবামূলক প্রতিষ্ঠানের নাম এহসান। সম্প্রতি ধর্মীয় আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে MLM কোম্পানির ফাঁদ তৈরি করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগিব আহসান ও তার সহযোগী মোহাম্মদ আবুল বাশার খানকে গ্রেপ্তার করে র্যাব। সাধারণ মানুষের টাকা হাতিয়ে নেয়ার এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড়। এবার সেই ঝড়ে নতুন মাত্রা যোগ করেছে ইসলামী বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর একটি ওয়াজ মাহফিলের ভিডিও। এহসান গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান আয়োজিত ওই মাহফিলে তিনি এহসান গ্রুপের পক্ষে বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্য ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে ইসলামী বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী বলছেন, এত আলেমের বক্তব্য শোনার পর এই গ্রুপ নিয়ে প্রশ্ন করার সুযোগ থাকে না। যারা আমাদের ভালোবাসেন তারা এহসান নিয়ে কোনো প্রশ্ন করবেন না, শুধু জানার থাকলে প্রশ্ন করতে পারেন। তিনি বলেন, আপনারা জানেন সুদের গুণা হলো মায়ের সঙ্গে জেনা করার সমতুল্য। গুণা থেকে হেফাজতের জন্য আমার বন্ধুবর প্রাণের মানুষ কলিজার টুকরা মুফতি রাগিব আহসান একটি সেবামূলক প্রতিষ্ঠান এহসান পরিবার এটা চালু করেছেন। এটা পিরোজপুর নয়, গোটা জগতের জন্য রহমত। তিনি জানান, আমিও এহসান পরিবারের একজন সদস্য। তিনি আরও বলেন, আল্লাহ না করুন যদি দুনিয়ার কোনো লোভ ভেতরে এসে যায়, ওয়াল্লাহু আলাম, আমরা হেদায়াতের দোয়া চাই। এর তীব্র সমালোচনা করে কলামিস্ট রাজু আহমেদ লেখেন, মাত্র 17,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপের মালিক রাগিব আহসান গ্রেপ্তার হলেন। সরল মোনা মানুষের বিশ্বাসকে পুঁজি করে যারা এটাকে প্রমোট করে মানুষের সর্বস্ব হারানো দ্বার উন্মুক্ত করলেন, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? ইভ্যালি, ই অরেঞ্জ, ধামাকা, আলাদিনের চেরাগের কী খবর? প্রস্তাব, শুধু মাদ্রাসায় পড়লেই তাদের হুজুর হুজুর ডাকা বন্ধ হোক। অন্তত যারা মসজিদে ইমামতি করে এবং মাদ্রাসায় শিক্ষকতা করে, এদের বাইরে আর কাউকে হুজুর সম্বোধনের ব্যাপারে আবারও ভাবা হোক। মুফতি রাগিবদের মতো ছদ্মবেশীরাই ইসলাম ও মুসলমানের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। ভণ্ডামি যদি করতেই হয় তবে আসল সুরতে কর। বেটা, পূর্বতনদের নাম ডোবাচ্ছিস কেন? আবু আহমেদ তাওহিদ লিখেন, এহসান গ্রুপ বিরাট বেইনসাফি করেছে জাতির সাথে, আত্মসাত করেছে খেটে খাওয়া মানুষের কষ্ট আর্জিত টাকা। সর্বত্র ধর্মের নামে বাহারি রঙের রমরমা ব্যবসা চলছে, সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে প্রতারিত করে চলছে নিরন্তর। এহসান গ্রুপ সম্পর্কে দীর্ঘদিন যাবৎ আত্মসাতের অভিযোগ শুনে আসছে। নামধারী কিছু আলেম সব কিছু ধামাচাপা দিয়ে রীতিমতো তাদের সাফাই গিয়েছেন। রাগিব হাসানের কাছেও বেশ কয়েকবার জানতে চাওয়া হয়েছিল এহসান গ্রুপ সম্পর্কে, কিন্তু সে মিথ্যার আশ্রয় নিয়েছে, মুখে হাসি ঝুলিয়ে অভয় দিয়েছে। তার সব কিছুই ছিল লৌকিকতা, আকাশ কুসুম স্বপ্ন দেখিয়ে সব কিছু আত্মসাত করে নিয়েছে। কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশের নামিদামি বক্তা এবং সাংস্কৃতিক ব্যক্তিদের জড়ো করত তার মাহফিলে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে। এত টাকা সে কোথায় পেত? যেসব বক্তা এবং ব্যক্তিদের পেছনে বছরের পর বছর ঘুরেও সিরিয়াল পাওয়া দায়, সেখানে হঠাৎ করে কীভাবে সে তাদেরকে নিয়ে আসে? এই সংগঠন একদিনে গড়ে ওঠেনি, আত্মসাতের নীল নকশা একদিনে আঁকা হয়নি, এর পেছনে সুদীর্ঘ পরিকল্পনা ছিল। যে সমস্ত বক্তা এবং আলেমরা তাদের প্রমোট করেছে তারাও আত্মসাতের অভিযোগ থেকে পবিত্র নয়, তারাও আত্মসাতের অভিযোগে অভিযুক্ত। ফিরিয়ে দেওয়া হোক দরিদ্র মানুষের ঘামঝরা সম্পদ, আইনের আওতায় আনা হোক ধোকাবাজ সংগঠনের হোতাদেরকে। ক্ষোভ প্রকাশ করে সাইফুর রহমান লিখেন, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর মতো একজন ইসলামী বক্তা হয়ে কিভাবে এই ধরনের প্রতিষ্ঠানের এভাবে সরাসরি প্রচার করেন সেটাই আমার বুঝে আসে না। এর কি কোনো দায়ভার তার উপর বর্তায় না? কাউসার আহমেদ লিখেন, আলেমদের কথা মানুষ শুনে, তাই তাদেরকে বুঝে শুনে যে কোনো প্রতিষ্ঠানের পক্ষে অবস্থান নিতে হবে, না হলে এদেশের ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস তাদের উপর কমে যাবে। রেজাউল করিম লিখেন, এদেশের মানুষ প্রতারণার শিকার হয় কারণ তাদের লোভ বেশি,
আর আলেমদের কথায় মসজিদ মাদ্রাসায় দান করার ক্ষেত্রে এদের কাছে টাকা থাকে না, পকেটে হাত দিলে ছেঁড়া ফাটা নোট বের হয়, আর এসব জায়গায় টাকা দেওয়ার ক্ষেত্রে বান্ডেল বান্ডেল টাকা বের হয়ে আসে।